বন্যা কবলিত মানুষের পাশে জুনিয়র ডাক্তাররা। কলকাতা থেকে কেশপুরে এসে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ালেন আরজিকরের জুনিয়র ডাক্তাররা। কেশপুরের 11 নম্বর অঞ্চলের কানাখালি গ্রামে গিয়ে হাঁটু সমান জলে দাঁড়িয়েই রোগী দেখলেন প্রতিবাদী ডাক্তাররা। বন্যা হওয়ার কারণে রাস্তার উপর জল দাঁড়িয়ে রয়েছে এখনো, গৃহবন্দী হয়ে রয়েছেন অনেক মানুষ। সেই গৃহবন্দী মানুষদের কাছে গিয়ে চিকিৎসা পরিষেবা দিলেন অভয়া ক্লিনিকের সদস্যরা, পাশাপাশি শুকনো খাবার সহ চাল ডাল তুলে দেন গৃহবন্দী মানুষের হাতে। আমরা এখানে আজিকর এবং মেডিকেল মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে একটা টিম এসেছি। এই ফ্লাড এফেক্টেড এরিয়াতে আমরা মেডিকেল হেল্প আর ত্রাণ পৌঁছে দিতে বাড়ি বাড়িতে। আর এখানে বন্যার জন্য যেমন বাড়ি বাড়িতে মানুষজন আটকে পড়েছিল, তো আমরা বাড়ি বাড়ি গিয়ে আমরা চেষ্টা করছি যাতে তাদের কেউ অসুস্থ আছে কিনা, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, বা মানে তাদের কিছু মানে অভাব আছে কিনা, সেই সবগুলো আমরা যাতে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিতে পারি সেটাই আমরা চেষ্টা করছি আজকে। পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের কানাখালি গ্রামে আরজিকর থেকে আসা প্রতিবাদী জুনিয়র ডাক্তার বাবুরা বাড়ি বাড়ি গিয়ে বন্যা পরবর্তী বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে এলাকাবাসীদের সাথে কথা বলেন, পাশাপাশি নানান রকম সাবধানতা অবলম্বনের সুপরামর্শ দেন ও প্রয়োজনীয় ওষুধ থেকে খাবার মানুষের মধ্যে বিলি করেন। যেভাবে তারা দুর্যোগের মধ্যে রয়েছে, গত 42 দিন ধরে আমরা আমার দিদির বিচার চায়ের জন্য যত রকম আন্দোলন এবং কর্মসূচি করেছি বিভিন্ন মানুষের বিভিন্ন প্রান্ত থেকে। শুধু সেই আন্দোলন আরজিকরে সীমাবদ্ধ ছিল না, আরজিকর থেকে বেরিয়ে বিশ্ব সারা বিশ্বে এই আন্দোলন পৌঁছে গেছে। যেভাবে মানুষ আমাদের পাশে ছিলেন আমরা কৃতজ্ঞ, এবং বুঝেছি যে মনুষ্যত্ব আজও আছে, মানুষ আজও মানুষের পাশে দাঁড়ায়। সেই ভালোবাসা, সেই বিশ্বাস ভরসা নিয়ে তাদের ভালোবাসা যেভাবে পেয়েছি, তারা অনেকভাবে স্বাস্থ্য ভবনে যেভাবে আমরা রাস্তায় পড়েছিলাম ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে, তারা আমাদের সার্ভাইভ করার জন্য অনেক যাবতীয় জিনিস দিয়ে আমাদের সাহায্য করেছিলেন। সেই সাহায্য, সেই ভালোবাসা আমরা ভাগ করে নিতে আজকে বন্যায় কবলিত যে এলাকাগুলো আছে সেখানে এসেছি। এর আগে কেশপুরে গেছিলাম, আজ এখানে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন গতকালও ওই বাচ্চা বাচ্চা ভাই বোনেদের কাছে যখন জিজ্ঞাসা করছি এই জল এতটা উঠে উঠে গেছিল। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ, এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।